গত শুক্রবার রাতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সুপ্রিয়া রায় নামে বছর ১৩র এক নাবালিকাকে পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি করেছিল তার বাবা মা। চিকিৎসকরা অ্যাপেন্ডিক্স হয়েছে বলে নাকি দাবি করে এবং তার অপারেশন করেন। অপারেশনের পরে সে আরও অসুস্থ হতে থাকে। পুনরায় অর্থাৎ দ্বিতীয়বার অপারেশন হয় বলে পরিবারের দাবি। তারপরেও চিকিৎসকরা পরিবারকে জানান নাবালিকাকে বাঁচানো মুশকিল। এরপরেই পরিবারের অভিযোগ, চিকিৎসকদের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। তারা তৎপর পর্যন্ত নয়, লিখিতভাবে অভিযোগ জানান হাসপাতাল সুপারের কাছে। হাসপাতালে অন্য কাজে আগত মন্ত্রী বীরবাহা হাসদার পায়ে জড়িয়ে কান্নাকাটি শুরু করে দেন মেয়েকে বাঁচানোর আরতিতে। এই ঘটনা পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের। মেদিনীপুর শহরের পাশে ঝর্ণাডাঙ্গা এলাকার বাসিন্দা নাবালিকা সুপ্রিয়া রায়কে ভর্তি করা হয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। পরিবারের দাবি, অ্যাপেন্ডিক্স অপারেশনের নাম করে একবার অপারেশন করার পর কোনো কারণে আরও একবার অপারেশন করেন চিকিৎসকরা। তারপর থেকেই মেয়ের পরিস্থিতি একেবারে খারাপ অবস্থায়। বর্তমানে মেদিনীপুর মেডিকেলের HDU ইউনিটে রাখা হয়েছে তাকে। মেয়ের শারীরিক পরিস্থিতি খারাপ বলে পরিবারকে নাকি প্রাথমিকভাবে জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা। এরপরেই পরিবারের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরিবারের দাবি, চিকিৎসকদের কোনো না কোনো গাফিলতিতে এই কাণ্ড ঘটেছে। পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষা না করেই তার অপারেশন করে এই ভুল কাজ করা হয়েছে। ঘটনার পর পর্যাপ্ত তৎপরতাও নাকি ছিল না চিকিৎসকদের, এমনটাই ক্ষোভ প্রকাশ করেন হাসপাতালে তার অভিভাবকরা। চিকিৎসকদের গাফিলতিদের অভিযোগ করে হাসপাতাল সুপারের কাছে লিখিতভাবে অভিযোগ করেন পরিবার। রবিবার সকালে এমন মুহূর্তে মেদিনীপুর হাসপাতালে অন্য এক রোগীকে দেখতে হাজির হয়েছিলেন মন্ত্রী বীরবাহা হাসদা ও খড়গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায়। মন্ত্রীকে সামনে দেখতে পেয়ে ওই নাবালিকার বাবা মা মন্ত্রীর পায়ে ধরে কান্নাকাটি জুড়ে দেন। মেয়েকে বাঁচানোর আরতি ও চিকিৎসকদের তৎপরতার দাবি করেন তারা। তবে এরপরে বীরবাহা হাসদা অবশ্য সুপারের সঙ্গে কথা বলেন। বীরবাহা হাসদা জানান কি হয়েছে, বিষয়টি দেখতে বলেছেন তিনি এবং সুপারের সঙ্গেও তিনি কথা বলেছেন এবং তারা জানিয়েছেন তারা চেষ্টা চালাচ্ছেন। মানে গুরুতর মানে আহত হয়েছে, তার মধ্যে থেকে একজন মারা গেছেন আর তিনজন এখনো অ্যাডমিট আছেন। তাদেরকে দেখতে এসেছিলাম বেসিক্যালি, এবং মানে কালকে তো দীনেনদাও এসেছেন। দীনেনদাকে সঙ্গে সঙ্গে ফোন করেছি, যেহেতু আমি কলকাতায় কাজের সূত্রে ছিলাম সেখানে। এবং খুব খারাপ লাগছে যে ওই মানে আর তিনজন যারা বেঁচে আছেন তাদেরও খুব বাজেভাবেই মানে গোটা গা হাত পা পুড়ে গেছে দেখলাম, যেটা খুবই খারাপ। হ্যাঁ, সেই যে আমি তো ভেতরেও ঢুকেছিলাম, ঢুকে বাচ্চাটাকে দেখেও এসেছি, এবং আমি এবং দীনেনদাও আছে, আমরা সুপারের সাথেও কথা বলবো যাতে ট্রিটমেন্টটা ভালো করে হয়। ডাক্তারদের ভুল অপারেশনের ফলে মৃত্যুর সাথে লড়াই করছেন বছর ১৩র সুপ্রিয়া রায়। কিন্তু এই ফুটফুটে বাচ্চার ভুল অপারেশনের দায় কে নেবে? পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা নাকি বাকি রাজ্যের তুলনায় অনেক ভালো। এটাই কি সেই ভালো স্বাস্থ্য ব্যবস্থার নজির? মানুষের মনে প্রশ্ন অনেক, কিন্তু মানুষের ভোটে নেতা হওয়া জনপ্রতিনিধিদের কাছে আপাতত এই প্রশ্নগুলির উত্তর নেই। অদূর ভবিষ্যতেও এই উত্তর মিলতে পারে এমনও কোনো আশা দেখা যাচ্ছে না। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।